আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও প্রিয় দর্শক আমি আব্দুল কামিম পিস লাইব্রেরি বলছি দর্শক আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমাদের পাশে যে আমাদের একজন দিনী ভাই বসে আছেন বিশেষ করে ওনার ওজন কমানোর গল্প বিশেষ করে আজকে আমরা জানবো কারণ আজকে আমরা অনেকেই ওজন বেশি এই জন্য আমরা সমস্যায় ভুগছি আর কি তো ওজন যে অনেক বেশি এবং ওজন কিভাবে সহজেই কমানো যায় বাড়িতে বসে কমানো যায় এবং কোনো কিছু ব্যবহার ছাড়াই ওজন কমানো যায় মূলত সে বিষয়টি আজকে স্পষ্ট হবে আর কি তো বিশেষ করে অনেকে হয়তো ওজন কমানোর সমস্যায় যারা ভুগছেন তারা তাদের জন্য অবশ্যই ভিডিওটি খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ কারণ আপনি কোনো ঔষধ ছাড়াই হ্যাঁ কোনো ঔষধ ছাড়াই যখন আপনি ওজন কমাতে পারছেন বাড়তে বসে বসেই এর জন্য আমাদের কিছু নিয়ম কিছু সিস্টেম কিছু জানা দরকার তো ভাই যেহেতু ওই কমিয়েছেন তো ওনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা শেয়ার করবেন সাথে সাথে আমরা যে বিষয়গুলো দাস হয়ে থাকি যেমন আমরা খাবারের দাস হয়ে থাকি ভাতের দাস হয়ে থাকি হ্যাঁ এইগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব কিনা এবং বেরিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে আগে কেমন লাগতো পর অনুভূতিটা কেমন হয়েছে হ্যাঁ কেমন লাগবে সেই বিষয়গুলো আপনাদের সামনে আজকে তুলে ধরা হবে তো আমরা আগে ভাইয়ের তার পরিচয় আমরা জেনে নেব তারপরে তখন বিস্তারিত কথা হবে তো ভাই আপনার নাম এবং পরিচয়টা দেন আমাদের শ্রোতাদের সামনে আলাইকুম ওয়ালাইকুম আসসাল রহমতুল্লাহ আমার নাম কাবুল হোসেন বাড়ি মালদা তো আমার অনেক ওজন সত্তর কেজি ওজন ছিল গা খুব ভারী ভারী লাগতো চলতে পারতাম না মানে বিরক্তকর তারপরে পিস লাইব্রেরিতে আমার যোগাযোগ ছিল আগে থেকে আব্দুল কালাম স্যারের সাথে তো তার আগে আমি একটা জিনিস বলে নিই তো সম্মানিত দর্শক বিশেষ করে যে ভাইয়ের ওজন ছিল কত সত্তর কিলো এবং তার বিভিন্ন রকম সমস্যাগুলো যে ছিল তো একটা সময় কি আমার ওজনটা সত্তর কেজি ছিল হ্যাঁ তো সত্তর কেজি যখন ওজন ছিল তখন আমার বিভিন্ন রকমের সমস্যা সিঁড়িতে চাপলে অসুবিধা হতো মানে নাক ডাকাজ থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যাগুলো মানে হচ্ছিল আর কি তো আলহামদুলিল্লাহ আমি তো দশ কেজি ওজন কমিয়ে নিয়েছি তারপরে যখন আমার দশ কেজি ওজন কমে যায় আলহামদুলিল্লাহ মানে আগেকার মানে আমি যখন আমার ওজনটা বেশি ছিল তখন আমি খেয়াল করতাম যে ছোটোকালে যে সুস্থ ছিলাম যেভাবে এই সুস্থটা আমি খুঁজছিলাম হ্যাঁ কিন্তু সেটা জানছিলাম না যে আমার ওজনের বেশির কারণে এই সমস্যাগুলো হচ্ছে আমি ভাবলাম যে হয়তো বয়স যখন হয়তো পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যায় তখন মনে হয় যে এই হয় হ্যাঁ এটা ভাবছিলাম আর কি কিন্তু পরবর্তী দেখলাম যে ওজন কমানোর পরে দেখলাম আলহামদুলিল্লাহ মানে এত ভালো সেই আয়কার জীবনে ফিরে পেয়েছি হ্যাঁ তো আপনি সত্তর কেজি ওজন থেকে আপনি ওজন কমিয়েছেন তাই কিভাবে আপনি কি বলেন এবার মানে মানুষের সবচেয়ে মেন খাবারের মধ্যে খাবার নিয়ন্ত্রণ করতে হবে আমি আপনার সাথে যোগাযোগ করলাম প্লাস ওই আনার ফাইজি সাহেব বলেছিলেন বলার পর আলহামদুলিল্লাহ সাহেব আমাকে এরকম করে চলতে আপনার কাছ থেকে একবার ইয়ে নিয়ে গেলাম দিয়ে সত্তর কেজি ওজন চলতে পারতাম না উদাস মানে খুব ক্লান্তি বোধ মনে হতো ভালোই লাগতো না কম খেয়ে অল্প খাবার খায় দুপুরে অল্প ভাত সবজি বেশি করে খায় আর সকালে হালকা কিছু টিফিন করি মানে বেশি খেয়ে অভ্যাস হয়ে গেলে মানে ওর মাথাতে ওইটা ভুল ধারণা যে বেশি খেতে হবে বা ভালো লাগে না না কম খেতে হবে শরীর ওজন কমবে মানে সোনাতি পদ্ধতিতে হ্যাঁ আলহামদুলিল্লাহ শুধু আমার ওজন না ফ্যাটি লিভার ছিল উইদাউট মেডিসিন ছাড়াই ভালো হয়েছে প্লাস বুকের যে সমস্যা ছিল আমি অন্তত কম করে হলো নয় বছরের মধ্যে সাত থেকে আট লক্ষ টাকা খরচ করেছি বুকের জন্য আলহামদুলিল্লাহ এই খাওয়ার নিমন্ত্রণ করে এখন আমার বুক অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনি সাত আট লক্ষ টাকা খরচ করেছেন মোটামুটি ধরেন নয় বছর হবে নয় বছরের মধ্যে সাত আট লক্ষ টাকা বুকের জন্য সমস্যা আপনার বুকে ব্যথা কেউ বলছে ইনফেকশন হয়েছে লাংসে কেউ অনেক কিছু আমি ব্যাঙ্গালোর পর্যন্ত রিপোর্ট করেছি এমনকি ডিসারিতে রিপোর্ট করেছিলাম ডক্টর ইকবান হাসান বলেছিল যে ক্যান্সারের সিমটমস আছে লক্ষণ তারপর আমি ভয় পেয়ে গেলাম দিয়ে ব্যাঙ্গালোর গেলাম ব্যাঙ্গালোরে অনেক কিছু রিপোর্ট করেছে সেরকম কিছুই পাইনি কিন্তু ব্যথা হতো এখন আসার পর এখান থেকে মানে আচ্ছা আপনি এখান থেকে আমাদের যে খাবারগুলো আপনাকে দিয়েছিলাম ন্যাচারাল যে খাবারগুলো দিয়েছিলাম কতদিন রোজার কতদিন আগে দিয়ে গেছিলেন ওগুলো রোজার সঠিক আমার মনে নাই কিন্তু মনে হয় দু তিন মাস আগেই হবে এরকম আচ্ছা আচ্ছা মানে এগুলো নিয়ে যাওয়ার পরে মানে ওই রকম অ্যাক্টিভ ভাবে কাজেট জি হ্যাঁ হয়তো আরও বেশি কিছু হতো তো আমি অতটা ফলো করতে পারিনি হ্যাঁ 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 ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ফলো করেছি জি আলহামদুলিল্লাহ এখন ওজন তো কমেছে ফ্যাটি লিভার শেষ হয়ে গেছে আমার উইদাউট মেডিসিন ছাড়া আর বুক নিয়ে আল্লার রসেষ সুক্রিয়া যে খুব ভালো আছি সুস্থ আছি হালকা হালকা ব্যথা হচ্ছে আর এমনিতে খুব ভালো আর ওই হোমিওপ্যাথি করি কোনো কোনো সময় খাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এই সাধারণভাবে এখন আপনি বিরক্ত কর লাগতো ব্যথা এরকম মনে হচ্ছে বাঁচবনা এরকম ইয়ে হতো ওগুলো কিছু নেই আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছি আগের মতোই মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার ওই সাধারণভাবে যেটা আপনি বললেন আর কি যে অনেক মানুষের বেশি খাওয়ার যেটা অভ্যাস একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে আমরা খাবার জন্য না খাবার আমাদের জন্য মানে আমরা খাবার জন্য বাঁচবো নাকি বাঁচার জন্য খাবো এই যে বিষয়টা আর কি তো সাধারণত মানুষ কি করে মানে খাই কেন মানুষ যে বাঁচার জন্য বাঁচার জন্য নাই মানুষ খাওয়ার জন্য বাঁচছে কিন্তু আসলে আমাদের কি করা উচিত মানে বাঁচার জন্য খাওয়া দরকার ঠিক আছে কারণ আপনি যদি না খান তাহলে বাঁচবেন না তাহলে খাওয়ার জন্য বাঁচার জন্য খেতে হবে আপনাকে কিন্তু যখন আপনি মানে খাওয়ার জন্য যখন আপনি মানে বাঁচবেন তখন আপনি তো মানে বেশি বেশি আপনাকে খেতে হবে আপনি তো মানে খাওয়াটাই সবসময় আপনার সামনে থাকবে মানে খেতে হবে খেতে হবে খেতে হবে এই যে বিষয়টা থাকবে তো এই যে খাওয়ার জন্য বাঁচা এবং বাঁচার জন্য খাওয়া তো আপনি আগে যে ভাত খেতেন যেভাবে ভাত খেতেন বা যে লাইফ স্টাইলে যে বিষয়গুলো আপনি বলেছিলেন সেগুলোকে আপনাকে চেঞ্জ করতে বলেছিলাম তো আপনাকে হয়তো প্রথম দিকে খুব কঠিন মনে হচ্ছিল এখন আপনাকে কেমন অনুভব মনে হচ্ছে মানে বেশি করে যখন খেয়ে অভ্যস্ত হয়েছিলাম তখন কম খাওয়ার দেখলে মাথা খারাপ হতো যে এত এতটুকু এটুকুনো খাওয়া রেখেছে কি হবে এখন আলহামদুলিল্লাহ সন্ন্যাতির পদ্ধতিতে খাওয়ার পর বেশি খাওয়ার দেখলে বিরক্ত লাগে কম খাওয়ার খেয়েই ওরকমই সুস্থ থাকে আগে যেরকম বেশি খাওয়ার বরঞ্চে বেশি খেয়ে আরও খারাপ থাকতাম অসুস্থ মানে অসুস্থ বোধ লাগতো কিন্তু কম খেয়ে আলহামদুলিল্লাহ খুব সুস্থ আলহামদুলিল্লাহ বেশি খেলে ওই যতক্ষণ আপনি খাবেন কিনা ততক্ষণ খুব মজা লাগবে খেলে একদম মানে আপনি খাবেন ওই সময় মানে হয়তো দশ মিনিট পনেরো মিনিট ওই পনেরো মিনিট আপনি এনজয় করলেন এবার পনেরো মিনিট এনজয় করার জন্য এবার আপনার ক্ষতিটা কি হচ্ছে পুরো কিন্তু চব্বিশ ঘন্টা আপনার ক্ষতিতে আপনি মানে ভুগছেন তারপরে দ্বিতীয়বার খাবার আগে পর্যন্ত ক্ষতিতে আপনি ভুগছেন এবং এটার প্রভাব আপনার পুরো শরীরে পড়ছে এবং পুরো লাইফ আপনার মানে বরবাদ হচ্ছে এই অতিরিক্ত খাওয়ার কারণে এই জন্য নবী সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে যে খাবারের যে অভ্যাস খাবারের যে নিয়ম খাবারের যে পরিমাণ আমাদেরকে বলে দিয়েছেন সেটা যদি আমরা মেনে চলি বিশেষ করে আজকে আবার এই যে আমাদের ওভার যে সমস্যা হ্যাঁ এটা সমস্যা হওয়ার প্রশ্নই আসবে না কারণ আলার বলছেন যে খাবার তিন ভাগ করতে মানে পেটটা আমাদের আমাদের মানে তিন ভাগ করতে বলেছে তিন ভাগের মধ্যে এক ভাগকে কি করতে বলেছে এক ভাগ পানি আর এক ভাগ মানে হাওয়া বাতাস থাকবে মানে খালি থাকবে আর কি আচ্ছা ঠিক আছে আমি যদি অর্ধক খাই তবুও অসুবিধা হবে না কিন্তু আমরা কি করছি পেট ফুল তো ফুল দূরের কথা আমরা গলা পর্যন্ত খাচ্ছি হ্যাঁ তো বিশেষ করে যাদের ওভার ওয়েট তারা যদি নবিসামের এই হাদিসটা যদি মেনে চলেন ইনশাল্লাহ দেখবেন সে রেজাল্ট পেতে শুরু করেছে আর শুধু তাই নয় এবার হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে আমি তো না খেলে থাকতে পারছি না হ্যাঁ তো না খেলে থাকতে পারছি না এই একটা সমস্যা প্রায় মানুষের মধ্যে তো এটার একটা কারণ আছে যে না খেয়ে কেন থাকতে পারছে না তো এর জন্য যে কারণগুলো আছে সেটা হচ্ছে কি যে তার যে মেটাবলিজম হুম যে আমাদের যে দুটো মেটাবলিজম আছে সেই একটা মেটাবলিজম তার মানে কাজ করা অফ করে দেয় অর্থাৎ ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম যেটা সে সেটা কাজ করা মানে বন্ধ করে দেয় মানে অফ হয়ে যায় আর কি তো এটাকে আবার চালু করতে হয় তো চালু করার কিছু সিস্টেম আছে যেমন আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে বিশেষ করে যারা আছে তাদের ম্যাক্সিমাম মানে নাইনটি পার্সেন্ট মানুষের এই সমস্যাটা থাকে তো আলহামদুলিল্লাহ আমাদের যখন সিস্টেমগুলো মেনে চলে এক সপ্তাহের মধ্যে দেখা যায় যে তার যে মেটাবলিজম ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম সেটা কিন্তু চালু হয়ে যায় তখন সে না খেয়ে থাকতে পারে হ্যাঁ তখন না খেয়ে থাকলে তার কোনো অসুবিধা হয় না অনেকেই দেখা যায় দিনদার ছেলে রোজা করতে পারছে না হ্যাঁ কিন্তু তার চাহিদা রোজা করা কিন্তু করতে পারছে না হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এক সপ্তাহের মধ্যে সে রোজা করতে পারছে এই যে তার মানে সমস্যাগুলো তো এই জন্য যদি কারো এরকম সমস্যা হয় আপনাদের যে আমি থাকতে পারছি না তো হয়তো এটা যদি আপনি সরাসরি নিয়ে যে আপনি কম খাওয়া শুরু করে দিলেন হঠাৎ করে আপনি হয়তো মাথা ঘুরে পড়ে যেতে পারেন এই জন্য আমাদের যেটা পরামর্শ হচ্ছে যে আপনারা অন্তত পক্ষে আমাদের কাছে একবার এসে আপনার অ্যাডমিশন করে কমসে কম চিকিৎসাটা দিন চিকিৎসাটা নিলে কী হবে যে আপনার যে রিস্কগুলো যে থাকছে যে আপনার বেশি খাওয়া অভ্যাস ছিল হঠাৎ করে যখন আপনি কম খাওয়া শুরু করবেন তখন আপনার বিভিন্ন কিছু প্রবলেম দেখা দিবে এই প্রবলেমগুলো সলভ করার জন্য যখন আমরা আপনাকে পরামর্শ দেব আপনি এইভাবে করেন আপনার এই সমস্যা তাহলে এইভাবে করেন আমরা কার কী সমস্যা হচ্ছে কার কী সেই হিসেবে আমরা পরামর্শগুলো দিয়ে আলহামদুলিল্লাহ সেই সমস্যাগুলো দূর হয়ে যায় এক সপ্তাহের মধ্যে এগুলো দূর হয়ে যায় বেশিরভাগই ক্ষেত্রে তো বিশেষ করে আলহামদুলিল্লাহ এখন আমাদের কাছে প্রচুর মানুষ আসছে যারা ওভার ওয়েট নিয়ে কি বাংলাদেশে আমাদের একজন ভাই কি নামটা ওনার খুব শীঘ্রই ওনার ভিডিও করা হবে তো উনি ভিডিও ঠিকভাবে পাচ্ছে না যার কারণে তো বলেছে ওকে যে ঠিক আছে অনলাইনে আপনার সঙ্গে মানে ভিডিও করে সেটা রেকর্ড করা হবে আবদুল্লাবিন আবদুল্লাবিন ইদ্রিস আব্দুল মালিক মান ইদ্রিস আব্দুল মালিক বান ইদ্রিস ভাই আমাদের এখানে এসেছিলেন আর কি তো উনি আমাদের কাছে আমাদের শুধু পরামর্শ নেই আমাদের এখানে কোনো খাবার খেয়ে নয় আমরা শুধুমাত্র পরামর্শ দিচ্ছি বাংলাদেশ থেকে আমাদেরকে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে ফোন করে যে ভাই এই সমস্যা হচ্ছে কি করব এই শুধু পরামর্শ নিয়ে আলহামদুলিল্লাহ এখন কত পনেরো কিলো মতো ওজন কমিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এই যে একটা রেজাল্ট শুধুমাত্র আপনি বাড়িতে বসে বসে আপনি ওজনটা কমাতে পারেন কারো কারো অবশ্য ক্ষেত্রে ব্যতিক্রম আছে যে যারা এত কিছু চেষ্টা করে এত কিছু না খেয়ে থাকে এত কিছু করার পরেও কিন্তু ওজন কমতে চায় না এরকম কিছু কিছু ক্ষেত্রে আছে তো আলহামদুলিল্লাহ সেগুলোর জন্য আমাদের কাছে ব্যবস্থা আছে আমাদের কাছে কিছু আমাদের কিছু ওষুধ আমরা দিয়ে থাকি হ্যাঁ মানে ন্যাচারাল ওষুধ আর কি অ্যালোপ্যাথি না ন্যাচারাল ওষুধ আমরা দিয়ে থাকি যার কারণে যার ফলে আলহামদুলিল্লাহ সে ওজনটা মানে কমে আর কি তো এটা আমরা সাধারণত প্রথমে দিই না যখন দেখা যায় যে কয়েক সপ্তাহ সে মানে ব্যবহার করছে এক দু মাস ব্যবহার করার পরেও তার ওজন কমতে চাইছে তখন আমরা সেটা মানে প্রয়োগ করি আর কি হ্যাঁ তারপরে আমাদের কাছে থেরাপি আছে যেটা আপনারা দর্শক দেখেছেন হ্যাঁ তো এর মাধ্যমে কি হয় ওজনটা দ্রুতগতিতে কমে এবং স্বাস্থ্যকরভাবে হ্যাঁ মানে আনহেলথিভাবে নয় হেলথিভাবে ওজনটা মানে কমে আর কি তো কাবুল ভাই আপনি যে এই যে যা লক্ষ্য করছেন আপনি যে ওজন কমানোর পরে কি মজা হ্যাঁ সে বিষয়টা আগে কি রকম ছিল এখন বর্তমানে কেমন আপনার লাগছে সেটা তো আপনি বুঝতেই পেরেছেন তো এইভাবে ব্যাপারে বিশেষ করে আমাদের যারা দর্শক আছে হ্যাঁ তাদেরকে আপনি কি মেসেজ দিচ্ছেন বিশেষ করে তারা অত অনেকেই মানে ভুল ধারণার মধ্যে পড়ে আছে আর কি হ্যাঁ এবং পরিবারের সাপোর্ট আপনাকে কীভাবে দিয়েছে এবং পরিবারের সাপোর্টটা কতটা মানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়টা যদি বলতেন আমি বলবো ভাইদেরকে আপনারা আসবেন পিস লাইব্রেরিতে আবদুল কালিম ভাইয়ের কাছে আলহামদুলিল্লাহ পয়সা বাঁচবে সন্ন্যাতি পদ্ধতিতে খাবেন সবাবও পাবেন আল্লাহর কাছে হ্যাঁ এখানে আসবেন সাজেশন নেবেন সেরকম কিছু খরচ না পরিবার সাপোর্ট আপনার মানে কীরকম মানে কতটা প্রয়োজন এবং কীভাবে আপনাকে দিয়েছে কারণ অনেকে হয়তো আমাদের কাছে আসে দেখাল বাড়িতে গিয়ে তার পরিবার সাপোর্ট দিচ্ছে না হ্যাঁ ফলে কি একটা মানে সমস্যার মধ্যে আমার পরিবার অনেক সাপোর্ট করেছে এমনকি এখন এমনিতে আমি কম খাই বেশি খাবার যদি অল্প মানে প্রতিদিন যে খাবার খাই তার থেকে একটু অল্প বেশি নিতে গেলে ইয়ে পরিবারে ইয়ে করে আমাকে বাড়িতে যে খাবার বেশি যাচ্ছে হ্যাঁ পরিবার আমাকে অনেক সাপোর্ট করেছে আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক বিশেষ করে পরিবারের সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমরা বলি যে কেউ যদি রুগী আমাদের কাছে আসে তাহলে সে যাতে অবশ্যই তার পরিবারকে নিয়ে আসে যদি কোনো পুরুষের সমস্যা হয় তাহলে তার স্ত্রীরকে যাতে নিয়ে আসে মানে পরিবারে যে মেন হরতাকর্তা আর কোনো যদি নারীর সমস্যা হয় তাহলে তাহলে যাতে তার স্বামীকে বা পরিবারের যে হরতাকর্তা তাকে যাতে অবশ্যই নিয়ে আসে কারণ অবশ্যই আমাদের এই যে লাইফ স্টাইল এই লাইফ স্টাইলে অবশ্যই পরিবারের সাপোর্ট লাগবে কারণ পরিবারের সাপোর্ট ছাড়া আপনি মানে মুশকিল আপনার চলা সম্ভব নয় হ্যাঁ তো বিশেষ করে পরিবারের সাপোর্ট অবশ্যই দরকার আছে না হলে কিন্তু আপনি আমাদের লাইফ স্টাইলে আপনি চলতেই পারবেন না হ্যাঁ যেহেতু ভাবে আমাদের লাইফ স্টাইল এমন একটা স্বাস্থ্যকর লাইফ স্টাইল যার জন্য আপনাকে স্বাস্থ্যকর খাবারের জন্য বলে স্বাস্থ্যকর সমস্ত কিছু স্বাস্থ্যকর এই বিষয়গুলো নিয়ে আপনাকে আলোচনা করা হয় এবং আপনাকে পরামর্শ দেওয়া হয় তো দর্শক বিশেষ করে আজকে ছিল আমাদের এই ভিডিও হ্যাঁ এই যে ওজন কমানোর যে ঘটনা আপনারা শুনলেন আর কি তো আলহামদুলিল্লাহ ওভাবেই খাই এখন আমি আচ্ছা তো দুই মাস থেকে ধরেন এক রকমই আছে ওজন আমার কমেও না বাড়েও না আচ্ছা আচ্ছা খাবার কম খাই মানে সোনাতি পদ্ধতিতে আর তিন ভাগের এক ভাগ যেটা বলা হচ্ছে ওটা কিন্তু ম্যাক্সিমাম খাওয়া সাইক হ্যাঁ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম খাওয়ার তিন ভাগের এক ভাগ আবু দাউদতে একটা হাদিস এসেছে না যে একটা মানুষের মিরুদন্ডে সাজা রাখা যায় যথেষ্ট যথেষ্ট তো তিন ভাগের এক ভাগ যেটা ওটা কিন্তু ম্যাক্সিমাম বলা হয়েছে আমরা ম্যাক্সিমাম আছে আর এক্সট্রা করে সব আমরা সমস্ত কিছু করতে পারব কেউ যদি বেশি খেতে চাই সে যাতে এই তিন ভাগের এক ভাগ মানে খাই বোঝানো হয়েছে ভাবে ম্যাক্সিমাম তো দূরের কথা সবসময় করি সবসময় আমরা বেশি খাই হ্যাঁ তো এই বিষয়গুলো আমরা মূলত আসলে ইসলাম ইসলাম যে এমন একটা দিন একটা জীবন ব্যবস্থা একটা ধর্ম এমন একটা জীবন ব্যবস্থা যে এই ইসলাম কেউ কেউ যদি যদি মেনে মেনে আপনি চলে চলে তাহলে তার তার কি হবে ব্যাপক একটা যে তার দুনিয়াতেও সমস্যা থাকবে না বিভিন্ন রোগ বিয়ের থেকে শুরু করে হ্যাঁ এবং সে আখেরাতেও সে বাঁচতে পারবে ইনশাল্লাহ তো মূলত আমরা ইসলাম থেকে যখন দূরে সরে যাচ্ছি বিভিন্ন রকম সমস্যাগুলো আমাদেরকে এসে ধরছে হ্যাঁ আর সেটাই আমরা যেটা লাইফ স্টাইল মূলত সেটা লাইফস্টাইলের সঙ্গে আমাদের আমাদের লাইফ এবং একশো পার্সেন্ট এটা বিজ্ঞান ভিত্তিক প্লাস আপনার ইসলামের সাথেও এটা মিলে হ্যাঁ পুরোটাই মিলবে আপনার ইসলামের সঙ্গে তো যার কারণে আমরা বলবো যে আপনারা বিশেষ করে লাইফ স্টাইলকে গুরুত্ব দিন আপনি সুস্থ থাকতে আপনি সুস্থ থাকার চেষ্টা করুন হ্যাঁ মানে আপনাকে যাতে অসুখ না হয় তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনি এটা ভাববেন না যে অসুস্থ হই অসুস্থ হওয়ার পরে তখন ওই আব্দুল কাহিম ভাইয়ের কাছে যাবো দিয়ে এটা এই করেও ভালো ব্যাপারটা এরকম করবেন না সুস্থ থাকতেই আপনি অসুস্থর জন্য ভাবেন যাতে অসুস্থ অসুখ না হয় তো এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত এই জন্য আল্লাহর রসুল আসাম বলেছেন যে একজন দুর্বল মোমিনের চাইতে শক্তিশালী মোমিন হচ্ছে উত্তম জি জি তা আপনাকে শক্তিশালী থাকতে হবে সুস্থ থাকতে হবে হেলথি থাকতে হবে তো বিশেষ করে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করে আমাদের সাথে থাকবেন এবং এই ধরনের আপডেট বিভিন্ন আপডেট থাকবে এই আপডেটের জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং বিভিন্ন হেলথ বিষয়ে পরামর্শগুলো আপনারা পাবেন এবং সাথে সাথে যারা এই যে জটিল সমস্যাগুলোতে ভুগছেন হ্যাঁ সুগার প্রেশার ওভারওয়েট থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যাগুলো যারা ভুগছেন আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে এগুলো রোগ পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে সুগার ভালো হয়ে যাচ্ছে আমাদের প্রচুর ভিডিও আছে আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন আমাদের ফেসবুকে গিয়ে দেখেন প্রচুর ভিডিও পাবেন তো আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য মনে করেন আসতে পারেন আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার ধুলিয়ান মুর্শিদাবাদ ঝাড়খণ্ড বর্ডার এবং আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছে চিকিৎসা চিকিৎসার জন্য আসতে পারেন তো আল্লাহ সুহান তাল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি